যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে অত্র মসজিদে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হারাম মাস এবং তার সাথে সম্পৃক্ত সঠিক আকীদা ও ভ্রান্ত আকীদা। হারাম মাস এই পরিভাষাটি স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা নিজে কোরআন মাজিদে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, আল্লাহর নিকটে মাসের গণনা ১২টি। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটই পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকে, যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর নিকটে এই পৃথিবীর গণনা হচ্ছে ১২ মাস। মানে এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন এই ১২ মাসের গণনা আল্লাহর নিকটে। তন্মধ্যে আরবাআতুন হুরুম, ৪টি মাস হচ্ছে হারাম মাস। এই ৪টি মাসকে হারাম মাস বলার অর্থ হচ্ছে, হারাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ। এমন ৪টি মাস যেই ৪টি মাসে অন্য মাসে যা করা হালাল, এই ৪টি মাসে তা করা হারাম। যেমন মক্কার হারাম এরিয়া আছে, মদিনার হারাম এরিয়া আছে, নির্দিষ্ট এরিয়া যা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে হারাম ঘোষণা করা আছে। আবার হাজিরা এখন হজ করতে যাচ্ছে, তারা এহরাম বাঁধতেছে। এই সবগুলোর অর্থ সেম, একই। হাজিরা এহরাম বাঁধতেছে মানে তারা নিজের উপর এমন কিছু হালাল কাজ যা অন্য সময় হালাল ছিল, এহরাম বাঁধার পর তাদের উপর হারাম হয়ে যাবে, এই জন্য এটার নাম এহরাম। মক্কার হারাম এবং মদিনার হারাম এরিয়া মানে এই মক্কা এবং মদিনার এরিয়ার বাইরে এমন কিছু হালাল কাজ ছিল যা এই এরিয়াতে ঢুকলে হারাম হয়ে যাবে। ঠিক ৪টি হারাম মাস মানে এই ৪টি মাসের বাইরে এমন কিছু কাজ হালাল ছিল যা এই ৪টি মাস আসলে হারাম হয়ে যাবে। তো এই ৪টি মাসে কি হারাম হবে? এক নম্বরে হারাম হবে যুদ্ধ বিগ্রহ। এহরাম বাঁধলে এই যুদ্ধ বিগ্রহ অন্য সব মাসে হালাল। আর এই ৪ মাসে হারাম মানে মুসলমানেরা নিজে থেকে যুদ্ধ এই ৪ মাসে শুরু করতে পারবে না, তবে যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে বাধ্যতামূলক অবস্থায় তারা কন্টিনিউ করবে। কিন্তু মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, ইসলামী খেলাফা নিজে থেকে এই ৪ মাসে যুদ্ধ শুরু করবে না। এই ৪ মাসে যুদ্ধ বিগ্রহ হারাম যা অন্য মাসে হালাল। হাজিরা এহরাম পড়লে অন্য সময় কি হালাল আর তাদের জন্য হারাম? যেমন নিজের নখ কাটা, চুল কাটা, বিবাহের প্রস্তাব দেওয়া, স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া, এই জাতীয় অসংখ্য কাজ আছে যা স্বাভাবিক জীবনে হালাল, কিন্তু এহরামের কাপড় পরিধান করার পর তা হারাম, এই জন্য ওটা এহরাম। আবার মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করলে কি হারাম? বাহিরে একটা গাছ কাটা হালাল, একটা পাখিকে শিকার করা হালাল, কিন্তু মক্কা এবং মদিনার এরিয়ার মধ্যে বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা, কোনো পাখিকে শিকার করা, যেগুলো বাইরে হালাল ছিল কিন্তু এই এরিয়ার মধ্যে হারাম। এবং এই হারাম শব্দের সাথে সম্মানও যুক্ত আছে, যে এই জায়গা, এই এরিয়া, এই মাস এবং এই কাজের সম্মানে এই জিনিসগুলো হারাম। হজের কাজের সম্মানে, মক্কা মদিনার সম্মানে, এই ৪ হারাম মাসের সম্মানে, ঠিক তেমন মানুষের সম্মানে হারাম আছে। আল্লাহ নবী হারাম শব্দ ব্যবহার করেছেন, যে হারামুন আলাইকুম,
মানুষের তিনটা জিনিস অপর মানুষের উপর হারাম, নিষিদ্ধ। মানুষের মান সম্মান হারাম, মানুষের টাকা পয়সা হারাম, মানুষের জীবন আত্মা রূহ হারাম। তথা অপর মানুষ অপর মানুষের মান সম্মানে আঘাত দিতে পারবে না গীবত অপবাদ পরনিন্দার মাধ্যমে। এক মানুষ আর এক মানুষের টাকা পয়সা জোরপূর্বক ছিনিয়ে নিতে পারবে না, এক মানুষ আর এক মানুষকে মারতে পারবে না, হত্যা করতে পারবে না। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মক্কা শহর যেমন হারাম, এই চার মাস যেমন হারাম তেমন হারাম। হাদিসের ভাষা, তাহরমাতে ইয়াউমিকুম হাদা, তাহরমাতে বালাদিকুম হাদা, তাহরমাতে শাহরিকুম হাদা। আজকের দিন যেমন হারাম, আজকের এই মাস যে মাসে আমি আজকে এখানে বক্তব্য দিচ্ছি এই মাস যেমন হারাম, আজকের এই শহর মক্কানগরী এই মক্কানগরী যেমন হারাম। এক মানুষের রক্ত, এক মানুষের ইজ্জত সম্মান এবং এক মানুষের টাকা পয়সা আর এক মানুষের উপর অনুরূপে হারাম। তাহলে মোটামুটি এই হারাম চারটি মাসের কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার। তাহলে এই চারটে হারাম মাস কী কী? পরপর তিন মাস জুলকায়দা, জুলহিজ্জাহ এবং মহররম, পরপর তিন মাস, আর ভিন্নভাবে রজব, ওটা এর সাথে পরপর নয়। আর এই তিনটে পরপর, এই তিনটে পরপর কী জন্য আর এক্স্যাক্টলি যুদ্ধ বিগ্রহ কী জন্য নিষিদ্ধ? কেননা এই তিন মাসে একজন হাজিকে তার দেশ থেকে সফর করে হজ সম্পূর্ণ করে তার দেশে পুনরায় নিরাপদে ফিরে যেতে ন্যূনতম তিন মাস লাগবে। এই জন্য এই তিন মাসে কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম খলিফা নিজে থেকে যুদ্ধ শুরু করতে পারবে না, যেন হাজিদের হজ করতে বাধাগ্রস্ত না হয়। এই জন্য এই তিনটে মাস হারাম, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এই তিন মাসে, শুধু হজ ব্যবস্থাকে নিরাপদ করার জন্য। তবে মুসলমানদের উপর কেউ জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দিলে সে কন্টিনিউ করবে। তাহলে জুলহজ মাসে আমরা হজ করতেছি, তার আগের মাস জুলকাআদাতে আমরা হজের জন্য রওনা দিব, আর তারপরের মহররম মাসে আমরা হজ থেকে ফিরে আসব। যদিও এখনকার বিমানের যুগে হয়তো এত লম্বা সময় লাগবে না, কিন্তু স্বাভাবিক সময়কে আমরা কল্পনা করে এই তিন মাসকে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা আছে। আর ভিন্নভাবে রজবকে নিষিদ্ধ ঘোষণা করা আছে, পরবর্তীতে কখনও যদি মানুষ শুধু ওমরা করার জন্য মক্কায় আসতে চায় তাহলে সেই মাসকে ব্যবহার করবে। সেই মাসে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করা হবে, যে গোটা দেশ রাস্তাঘাট সব কিছু নিরাপদ, ওমরাকারীরা তোমরা আসো, মক্কা থেকে ওমরা করে ফিরে যাও রজব মাসে। এই গেল মোটামুটি হারাম মাসের কনসেপ্ট। এই হারাম চারটি মাসের মর্যাদা আরও বিভিন্নভাবে আছে। তার মধ্যে যেহেতুই পুরো চারটি মাসকে হারামই করা হয়েছে মক্কা কেন্দ্রিক, হজ কেন্দ্রিক, এবং এই হজটা আমরা সম্পূর্ণ করি জুলহজ মাসে এবং জুলহজ মাসের প্রথম দশ দিনে, এবং জুলহজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত, কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহজ মাসের দশ দিন। দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহজ মাসের দশ দিন। এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদামণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন। আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয়, সেটি হচ্ছে হজ, যা এই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয়। এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরও একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয়, তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। এই জন্য এই দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহ হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পৃথিবীর আর অন্য কোন সময়ের আমল এতটা প্রিয় নয়, প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের দশ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে?
এই দশ দিনে ইবাদত করার চাইতে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা জিহাদু ফী সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় আমল হচ্ছে এই দশ দিনে মানুষ যে আমল করবে। তবে তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে, তার বিষয়টি ভিন্ন। কিন্তু যে জিহাদে বের হয়ে শহীদ হয়নি, তার চাইতে শুধু স্বাভাবিক জিহাদ কিন্তু শহীদ হলো না, ওই আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি প্রিয়। শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশ দিনের নয় দিনই সিয়াম পালন করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহজ্জাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্জ মাসের নয় দিন সিয়াম পালন করতেন, ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিন সিয়াম পালন করতেন, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করতেন এবং প্রত্যেক সপ্তাহে দুই দিন সিয়াম পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। তো এই নফল সিয়ামের লিস্টে যুলহজ মাসের প্রথম নয় দিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে যুলহজ মাসের প্রথম নয় দিন আছে। আর আশুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই চার হারাম মাসে অন্তর্ভুক্ত। আমরা যে পরপর তিন হারাম মাস গণনা করলাম, যুলকাদা, যুলহিজ্জা, তারপর মুহররম, এই মুহররম মাসের দশ তারিখই হচ্ছে আশুরার দিন। তাহলে আশুরার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত, আরাফার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত, যুলহজ মাসের প্রথম নয় দিনের সিয়ামও এই হারাম মাসের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশার, আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠতম দিন হচ্ছে যুলহজ মাসের প্রথম দশ দিন, আর এই যুলহজ মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে, তা হচ্ছে হজ। তো আমরা যারা হজে যেতে পারিনি, আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি, দান করতে পারি, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, মূসা আলাইহি সালাতু ওয়াসালাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিলেন, ওই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল যুলহজ মাসের প্রথম দশ দিন। মূসা আলাইহি সালাতু ওয়াসালামের তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য গমনের চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে যে যুলহজ মাস আসতেছে, এই যুলহজ মাসের প্রথম দশ দিন। আর এই যুলহজ মাসের প্রথম দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউম আরাফা, যে ব্যক্তি মান সোয়ামা ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যাকারগণ বলে উল্লেখ করেছেন যে সাগীরা গুনাহ অন্তর্ভুক্ত, যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত সাগীরা গুনাহের জন্য। আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি, আলাদাভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি, সম্পূর্ণ ভিন্নভাবে। আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সাগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না, এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন। সম্মানিত উপস্থিতি, এই দশ দিনের সাথে, এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি ইবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি, সেটি হচ্ছে মুহররম মাসের দশ তারিখ আশুরার সিয়াম। এই মুহররম মাসের দশ তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে
ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলাইহি সালাতু ওয়াসালামের মুক্তি পাওয়া, এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় ইহুদিরা, মক্কায় ইহুদিরা থাকত না, সব কোরাইশ মুশরিক, মদিনায় আর আহলুল কিতাবদের বসবাস ছিল। ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে, ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ম কিপ্পুর। গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ম কিপ্পুর, তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার দিন। তো রাসূল তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো? তো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তাই আমরা পালন করি। তো উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো এই শুকরিয়া আদায়ের আরও বেশি হকদার, আমার আরও বেশি দায়িত্ব এই দিনের শুকরিয়া আদায় করা, এই জন্য আমিও সিয়াম পালন করব। কিন্তু তাকদীরের লিখনী অনুযায়ী ভাগ্যক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর বহু পরে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর মাধ্যমে ওহী বন্ধ হয়ে গেছে, তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে, সেটা কোশ্চেনকালও শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলাইহি সালাতু ওয়াসালামের মুক্তির কারণে। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে, এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে, এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে। হয়তো বিস্তারিত তাফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে, কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে। যেমন নবীদের নাম মিলবে, তাওরাতে নবীদের যে নাম আছে, ইনজিলে নবীদের যে নাম আছে, কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে। হয়তো হিব্রু, ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে। আমরা হয়তো বলছি ইব্রাহিম, তারা হয়তো বলছে আব্রাহাম, আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড, আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ, আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজ্যাক, আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকুব, এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে। মুসা, মোজেস, ঈসা, জিসাস, কিন্তু নাম এক, ব্যক্তি এক, এমনকি ঘটনার সারমর্ম এক। হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে, বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন, এই বর্ণনা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে, বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে। নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে, হাওয়াকে তারা ইফ বলছে, উচ্চারণে পার্থক্য থাকতে পারে। ফেরাউনকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিয়েছিলেন, এই বর্ণনা তাওরাত ইনজিল সহ প্রত্যেক কিতাবে আছে, কোরআনেও আছে, বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে। এমনকি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে, তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে, ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে। তারাও অদৃশ্য এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, মূর্তি তৈরি করে না। কিন্তু তারা পথভ্রষ্ট কেন? হিংসা এবং অহংকারের কারণে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত বলেছেন, তথা ইবলিসের যা স্বভাব ইহুদিদের তাই স্বভাব। ইবলিস যেমন সত্য জানতো, জানার পরও মানে ইহুদিরা তেমন সত্য জানে, জানার পরও স্বীকার করে না, স্বীকৃতি দেয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথভ্রষ্ট, কেন তারা সত্য জানেই না। এই জন্য গত 1400 বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার 80% মানুষ খ্রিস্টান, ভবিষ্যতে আরও যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে, আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকবে। কেন? এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না। তাদের অহংকার হচ্ছে তারা ইসহাক, ইয়াকুবের সন্তান, ইব্রাহিমের সন্তান, তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত, তারা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে, সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল, নাউজুবিল্লাহ। তো এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তো মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান, তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো, অহংকার করছো, অহংকারে ফেটে পড়তেছো, আমি মোহাম্মদ ইব্রাহিমের সন্তান। এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে এই সম্মান মর্যাদার দাবিদার,
এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগতভাবে, ব্লাডলি, রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবে আমি ইব্রাহিমের সন্তান। এই জন্য এই জিনিসটা তারা চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চায়। আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে, তারা বলবে মোহাম্মদ ইসলাম তৈরি করেছে। অথচ কাবা ঘর কে তৈরি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি একটা ইবাদত তো মোহাম্মদ ইসলামের সুন্নাত নয়, সব ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। সাফা এবং মারওয়ায় মোহাম্মদ ইসলাম দৌড়াননি, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদ ইসলাম দৌড়িয়েছেন। কাবা ঘর ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করেছে। মিনাতে ইব্রাহিম আলাইহিসসালাম পাথর নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদ ইসলাম পাথর নিক্ষেপ করেছেন। পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার সম্মানিত উপস্থিত। তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই জন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মুক্তিতে মোহাম্মদ ইসলাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর শুকরিয়া আদায় করার। কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন এটা কোনো মতেই ইসলাম সমর্থন করতে পারে না। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে তার পিতা আলী বিন আবি তালেবকেও মানুষ হত্যা করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী বিন আবি তালেবের পূর্বে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে শ্রেষ্ঠ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মানুষ হত্যা করেছে। উসমান গনির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মানুষ হত্যা করেছে। তাহলে উমর ইবনুল খাত্তাবের মৃত্যুতে শোক পালন করলাম না, উসমান বিন গনি উসমান গনির মৃত্যুতে শোক পালন করলাম না, আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে কেন শোক পালন করব? এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন। এবং আলে বাইতকে এই ভালোবাসা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আলে বাইত কারা? আমরা কি আলে বাইতকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি রহমত এবং বরকত নাজিল করুন আলে মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পরিবারের উপর। তাহলে তো এখানে তো আলে বাইতকে ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে দরুদের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা হচ্ছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানেরা? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি আলে বাইতের ভালোবাসার দাবি করতে পারেন? অসম্ভব, এটা মিথ্যা দাবি। আপনি আলে বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন, ব্যবহার করে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন, আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন। কিন্তু আপনি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিচ্ছেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহর নবীর স্ত্রী, তিনিও তো আলে বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তার সন্তান আব্দুল্লাহ বিন আব্বাস, তারা আলুল বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আবু তালেবের ছেলে আলী, আলী ইবনে আবি তালেবের আপন ভাই জাফর ইবনে আবি তালেব, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদেরকে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে একজন জাফর ইবনে আবি তালেব, যিনি আলী ইবনে আবি তালেবের আপন ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সন্তান। তার পরবর্তী সন্তানেরা কি আলুল বাইত নয়? তারাও আলুল বাইত। আপনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের ভালোবাসলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলেন, ক্ষোভ ঝাড়লেন, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি? শুধু কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন? আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা?
তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার ভালোবাসার পাত্র হয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী ইবনু আবি তালেব যদি আমার ভালোবাসার পাত্র হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও উসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু? সম্মানিত উপস্থিতি, এই জন্য আলুল বাইতকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকারভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে। শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বিদ্বেষ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ, তারাও তো আলুল বাইত। সম্মানিত উপস্থিতি, আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই মাত্রাতিরিক্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি, এটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে নয়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শাসনামলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল, আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে, সেই যুদ্ধটি হচ্ছে কাদেসিয়ার যুদ্ধ, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে সংঘটিত হয়েছিল। যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সা'দ ইবনে আবি ওয়াক্কাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর রুস্তম। তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে, মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে, এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে। মক্কা থেকে তেহরানের দূরত্ব যত, মক্কা থেকে কর্ডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি, কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে। তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়নি, নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে গেছে। কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয়, ফার্সি, এবং তারা এখনও নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে। আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি, অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয়। যেমন পহেলা বৈশাখ, কথার কথা যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু পর্বণ ছিল, কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে, তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেবেন, এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে, ইরানে হচ্ছে তা নয়, এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে, সৌদি আরবও এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে, এটা তুরস্কেও ঘটেছিল, এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহেলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল, আমরা আরব ওইটা আমাদের সংস্কৃতি, ওইটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম কেন বলতে হবে, এটা তো মোহাম্মদ ইসলামের নিয়ে আসা ভাষা, আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের, যে আমরা সাবাহ আল খায়ের সাবাহ আল নূর বলবো, তো কোন আরবদের সংস্কৃতি? ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল, তাদের সংস্কৃতি। একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য, যে একদল উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, আমরা কেন আরবি ভাষা ব্যবহার করব, কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না তুরস্কে, এভাবেই কিন্তু ইসলামী খেলাফতের পতন হয়। তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি, ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি, এরকম না, এটা অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে, কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। উদখুলু ফিস সিলমে কাফফা,
আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। তো ওই পারস্যদের যে পরাজয়, এই পরাজয় এবং সাম্রাজ্যের ধূলিসাৎ এটা সংঘটিত হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে। এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা অন্তরে লালন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন শত্রু হিসেবে লালন করে। আপনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামে কোনো বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবেন, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম, যেই যুদ্ধে তারা পরাজিত হয়। কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে। আর স্পেসিফিক্যালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর, কেননা দাস এবং দাসীর যে প্রথা, এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত। ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস দাসীতে পরিণত করা হারাম, এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে। কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে, সেটি হচ্ছে যুদ্ধ অবস্থায়। যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে, তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকবে। চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে, চাইলে তাদেরকে দাস এবং দাসীতে পরিণত করতে পারে যুদ্ধের ক্ষেত্রে যারা বন্দী হবে। তো ওই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামিক খেলাফতে আসে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিকটে পাঠিয়ে দেন, এবং পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয়। তার সম্মানের কারণেই, পারস্যের রাজকন্যার সম্মানের কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চয়ন করেন তার সম্মান রক্ষার জন্য। ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো, সেই রাজত্বের কন্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির স্ত্রী, কোন নাতি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। অতএব এটাকেই পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি সাইকোলজিক্যালি কীভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুশ্মন এবং শত্রু বানানো যায়, এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা, সেটা শুরু হয়। এবং এই ভয়ঙ্কর খেলাটার শুরু হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফিতনা দরজা উন্মুক্ত হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হয়, এবং তার মৃত্যুর পরে এই ফিতনার দরজা উন্মুক্ত হয়। একদল মানুষ খারিজি হয়ে যায়, একদল মানুষ শিয়া হয়ে যায়, রাফিজি হয়ে যায়। আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে। কী জন্য? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকেই সিরিয়ার গভর্নর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও গভর্নর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও গভর্নর। ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সেই কালেও ছিল, আজও আছে। তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায়। তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে। এই গ্রুপকে বলা হয় নাসিবি। আর যারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে, তাদেরকে বলা হয় শিয়া বা রাফিজি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনোটাই হওয়া উচিত নয়, কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবি, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবির সন্তান মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি তার সন্তান, এবং তারাও কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দে মানাফের আরেক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান, তার সন্তান মুআবিয়া, তার সন্তান ইয়াজিদ। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন সম্মানিত উপস্থিতি। এই জন্য কাউকে কাউর শত্রু বানানো, সাহাবিদের মধ্যে কাউকে কোনো সাহাবির শত্রু বানানো, এটা কখনোই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানহাজ বা আকীদা বা বিশ্বাস হতে পারে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদা যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে দিয়েছেন, তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় হতে পারে।
এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন, এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে, সব ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যে শ্রেষ্ঠতম ১২ জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে। ইহুদিরা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সাথে যারা ছিল তার সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে। আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর ছিলেন, যাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, উঠতেন, বসতেন, খেতেন, বিছানায় শুইতেন, তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেলাম। ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো হাদিস বলেন, পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন, যে কোনো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায়, যে কোনো ঘটনা, তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে। যেমন এমনি একটা ঘটনা আছে, আল্লাহর নবী ওখানে যাচ্ছেন, আল্লাহর নবী আজ এখানে আসলেন, আল্লাহর নবী আজ ওখানে খেতে গেলেন, আল্লাহর নবী আজ ওখানে বসলেন, তো তার সাথে আর দুইজনের নাম থাকবে, দাখালা মুহাম্মদ ও আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বকর এবং ওমর এসেছিলেন। যে কোনো হাদিসের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি, এটা অসম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে চারটি হারাম মাস, পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারমর্মেশ করতে চাই, তাহলে আমরা যে মাসে অবস্থান করছি, যে মাস আসবে তারপরের মাস, এই চারটি মাস, এই তিনটি মাস হারাম, আর আলাদাভাবে রজব মাস হারাম। এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে, মানুষ যেন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে। এর মধ্যে বড় বড় ইবাদত কী সংঘটিত হয়? হজ সংঘটিত হয়, এবং জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন। তার মধ্যে বড় ইবাদত কী? আরাফার দিনের সিয়াম পালন করা, হজ পালন করা, কুরবানি দেওয়া, এগুলো হচ্ছে বড় ইবাদত, এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাত। আমরা মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হিসেবে সেটা পালন করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন। আর তারপরের যে মাস মুহাররম, সেটাতে আছে আশুরা, যেই দিনে, যেই দশ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন, তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে। জুলহজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকিদাগুলো আছে, আহলুল বাইতকে ভালোবাসতে হবে, আহলুল বাইত মানে আল্লাহর নবীর পরিবার, এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদ। দরুদে আমরা আল্লাহর নবী এবং তার পরিবারের উপর দোয়া করি, এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয়, তার চাচারা বাদ দিয়ে নয়, তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয়, বরং আরও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কন্যা ছিল তাদের সন্তানেরাও এই আহলুল বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের যেন ভালোবাসা রাখতে হবে। আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া, এটা কখনোই কাম্য নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, কারো প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, জামাআ মানে জামাআতুস সাহাবা, যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের প্রতি ভালোবাসা রাখে, তারাই সঠিক পথের অনুসারী। যেমন ইহুদিরা তাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে,
খ্রিস্টানেরা যেমন তাদের নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে, প্রকৃত মুসলিম সেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে 24 ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং মুআবিয়া, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবি আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, তারাই প্রকৃত মুসলিম। আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আকীদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না, প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার, আমল করার এবং পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا 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 اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اصلح ولاة امرنا ووفقهم لما تحب وترضى اللهم اصلح ولاة امرنا ووفقهم لما تحب وترضى اللهم اصلح ولاة امرنا ووفقهم لما تحب وترضى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.